অর্থ পাচার ও দুর্নীতির অভিযোগ, প্রশান্ত কুমার সহ ১৯ জনের সম্পত্তি, ব্যাংক হিসাব ও পাসপোর্ট জব্দের নির্দেশ। দুদিন উত্থানের পর আবারও নেতিবাচক ধারা পুঁজিবাজারে, ডিএসইতে সূচক নেমেছে ২৬ পয়েন্ট, কমেছে লেনদেনও। ফের অস্থির চালের বাজার, মিলারদের কারসাজিকে দুষছেন বিক্রেতারা, ধানের ন্যায্য দাম না পাওয়ায় কৃষকদের ক্ষোভ। আমন্ত্রণ বিজনেস টোয়েন্টি ফোর, আপনাদের সাথে আছি আমি আশিক তমাল। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো পুরো খবর। অর্থ পাচার ও দুর্নীতির অভিযোগে সাবেক ব্যাংকার প্রশান্ত কুমার হালদার সহ ১৯ জনের স্থাবর সম্পত্তি, ব্যাংক হিসাব ও পাসপোর্ট জব্দের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। দুজন আমানতকারীর টাকা ফেরত সংক্রান্ত আবেদনের শুনানিতে এই আদেশ দেন আদালত। একই সাথে অভিযুক্ত ১৯ জনের সম্পত্তির হিসাব এবং পিকে হালদারের ঋণের সব নথি ১৫ দিনের মধ্যে জমা দিতে বলেছেন হাইকোর্ট। প্রশান্ত কুমার হালদার, আর্থিক খাতে জালিয়াতির সবশেষ বড় বিজ্ঞাপন। এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক এই ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে ২৭৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত ৮ জানুয়ারি মামলা করে দুদক। এছাড়াও নামে বেনামে কোম্পানি খুলে পুঁজিবাজার থেকে বিপুল পরিমাণ শেয়ার কিনে ইন্টারন্যাশনাল লিজিং, পিপলস লিজিং, FAS ফাইন্যান্স ও VIFC দখল করে বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নেয়ারও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। পিকে হালদারের অর্থ লোপাটে লাটে ওঠে পিপলস লিজিং, বিপাকে পড়েন আমানতকারীরা। এমন পরিস্থিতিতে টাকা ফেরত পেতে আদালতের দ্বারস্থ হন দুজন আমানতকারী। এ সংক্রান্ত এক আবেদনে হাইকোর্টের একক কোম্পানি বেঞ্চ প্রশান্ত কুমার হালদার সহ ১৯ জনের ব্যাংক হিসাব, স্থাবর সম্পত্তি ও পাসপোর্ট জব্দের নির্দেশ দেন। আতঙ্কগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই, কোর্ট থেকে এমন কিছু করা হবে না যাতে এটার ব্যবসার বিঘ্নিত হয়। সকল ডাইরেক্টরদের যাতে ওরা যাতে আপাতত বাইরে যেতে না পারে, এজন্য ওনাদেরও পাসপোর্টটা সিজ করতে বলেছেন এবং ওনাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করতে বলেছেন। একই সাথে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লিজিং এর চেয়ারম্যান হিসেবে খন্দকার ইব্রাহিম খালেদকে নিয়োগ দিয়েছেন হাইকোর্ট। হ্যাঁ, ইব্রাহিম খালেদ খানের সাথে এখানে চেয়ারম্যান হিসেবে কোর্ট অ্যাপয়েন্ট করেছে এবং কোম্পানি যাতে সুষ্ঠুভাবে চলে ইন্টারপ্রিটের জন্য কোর্ট এটা সরাসরি কোর্টকে রিপোর্ট করতে বলেছেন। বিগত দিনে বহাল তবিয়ত থাকলেও সম্প্রতি ক্যাসিনো বিরোধী শুদ্ধি অভিযানে সামনে আসে প্রশান্ত কুমার হালদারের নাম। ৩ অক্টোবর তার বিদেশ যাত্রার নিষেধাজ্ঞা দিয়ে ১৪ নভেম্বর দুদকে হাজির হওয়ার নির্দেশ দিলেও রহস্যজনকভাবে ইমিগ্রেশনের চোখে ধুলা দিয়ে পালিয়ে যান বিদেশে। মাসুদ রহমান, চ্যানেল ২৪, ঢাকা। চলতি সপ্তাহের প্রথম দুই কার্যদিবসে সূচকের উত্থান হলেও আবারও নেতিবাচক ধারা দেশের পুঁজিবাজারে। সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক কমেছে ২৬ পয়েন্ট, সেই সাথে কমেছে লেনদেনও। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে ৪৯ পয়েন্ট আর লেনদেন কমেছে ৬০ কোটি টাকা। গেল সপ্তাহে সূচকের বড় পতন হলেও এ সপ্তাহের শুরুটা হয় বেশ ইতিবাচকভাবেই। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক DSEX একদিনেই বাড়ে ২৩২ পয়েন্ট, পরের দিন বাড়ে আরও ৫২ পয়েন্ট। তবে আজ আবারও নেতিবাচক ধারা দেশের পুঁজিবাজারে। মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক DSEX ২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৪০৮ পয়েন্টে, সেই সাথে কমেছে লেনদেনও। কার্যদিবসের ব্যবধানে ৬১ কোটি টাকা কমে লেনদেন হয় ৪০৬ কোটি টাকা। লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বাড়ে ৭৯টির, কমে ২৩৭টির, অপরিবর্তিত ছিল ৪০টির দাম। এদিন লেনদেনের শীর্ষে ছিল লাফার ঝোলসিম বাংলাদেশ, স্কোয়ার ফার্মাসিউটিক্যালস, গ্রামীণ ফোন, খুলনা পাওয়ার কোম্পানি, SS স্টিল। DSE-র পাশাপাশি সূচকের নেতিবাচক ধারা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও। সার্বিক সূচক CASPI ৪৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩৪৩০ পয়েন্টে। কার্যদিবসের ব্যবধানে ৬০ কোটি টাকা কমে লেনদেন হয় ১৩ কোটি টাকা। লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বাড়ে ৫৭টির, কমে ১৬২টির, অপরিবর্তিত ছিল ১৯টির দাম। ডেস্ক রিপোর্ট, চ্যানেল ২৪। শিরশির অনুভূতিকে দ্রুত হার মানান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সঙ্গে, ৬০ সেকেন্ডে কার্যকরী, ক্লিনিক্যালি প্রমাণিত।
22,945,85,00,000 টাকা ব্যয়ে 8টি প্রকল্পের অনুমোদন দিয়েছে অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভা শেষে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানান, অনুমোদিত সব প্রকল্পই সরকারি অর্থনে নির্মাণ করা হবে। উপজেলা পর্যায়ে নির্মাণ করা হবে নতুন করে 329টি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। 20,525,69,00,000 টাকা ব্যয়ে এ প্রকল্প বাস্তবায়ন করবে কারিগরি শিক্ষা বিভাগ। কিশোরগঞ্জের হাওর অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে বরাদ্দ দেওয়া হয়েছে 393,41,00,000 টাকা। এছাড়া 3টি সড়ক সংস্কারের জন্য 1,558,41,00,000 টাকা বরাদ্দ দিয়েছে একনেক। এবছর হজযাত্রীদের বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে 1,40,000 টাকা, যা গত বছরের চেয়ে 12,000 টাকা বেশি। হজ এজেন্সিগুলোর সংগঠন হাবের দাবি, সাধারণের তুলনায় হজযাত্রীদের ভাড়া দ্বিগুণেরও বেশি, যা অযৌক্তিক। তবে বিমান মন্ত্রণালয়ের দাবি, সব দিক বিবেচনা করে যৌক্তিক ভাড়া নির্ধারণ করা হয়েছে। মাহফুজ কামালের রিপোর্ট। বিমান ভাড়া হজযাত্রীদের সবসময় চিন্তার কারণ। ভাড়া বাড়লে হজ প্যাকেজের মূল্য বেড়ে যায়। গত বছর ছিল বিমান ভাড়া ন্যূনতম 1,28,000 টাকা, তবে এবছর তা নির্ধারণ করা হয়েছে 1,40,000 টাকা। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জানান, 2018 সালে ভাড়া ছিল 1,38,000 টাকা, তবে গত বছর 1,28,000 করায় আর্থিকভাবে ক্ষতি হয় বিমানের। ডলারের দাম ও ট্যাক্স ফি বৃদ্ধি সহ সব দিক বিবেচনা করে এবার ভাড়া 1,40,000 করা হয়েছে। ডলারের মূল্য কিন্তু বেড়ে গেছে টাকার বিপরীতে। এছাড়াও যেসব ডেস্টিনেশনে আমাদের বিমানটা যাবে সেই সব জায়গায় বিভিন্ন ট্যাক্সগুলো বেড়ে গেছে। সেই কারণে বিমান প্রস্তাব করেছিল যে 1,54,000 টাকা ভাড়া। তো আলাপ আলোচনার প্রেক্ষিতে এখানে যুক্তি, কেন ভাড়াটা বাড়ছে, কী কী বিষয়, কোথায় সুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে, এটাতে আলাপ আলোচনা করে এটাকে 1,40,000 টাকা নির্ধারণ করা হয়েছে। তবে হাবের সভাপতি জানান, বিমানের ভাড়া বাড়ানোর সাথে বাস্তবতার মিল নেই। ডলারের দাম বাড়াচ্ছে, ভাড়া বৃদ্ধির হার বেশি। কোনো চার্জ বৃদ্ধি পেল না, কোনো ট্যাক্স বৃদ্ধি পেল না, এমনকি ফুয়েল প্রাইস কিছুটা কম আরও ইঙ্গিত পেয়েছি আমরা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন থেকে। ডলারের যে প্রাইসের ব্যস্কমের কথা বলা হচ্ছে সেখানে মাত্র 1,200-1,300 টাকার প্রাইস ব্যস্কম হইতে পারে, এত টাকা তো ব্যস্কম হওয়ার কথা না। যেহেতু এই ভাড়াটি যৌক্তিক নয়, সেহেতু হাব এই ভাড়াটা মানছে না, মানবে না। তবে মন্ত্রণালয় ভাড়া নির্ধারণকে যৌক্তিক দাবি করলেও হাব বলছে তা অযৌক্তিক। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা। কুষ্টিয়া ও নওগাঁর বাজারে আবারও বেড়েছে সব ধরনের চালের দাম। খুচরা ও পাইকারি বাজারে কেজি প্রতি বেড়েছে 2 টাকা করে। বিক্রেতারা বলছেন, মোকাম থেকে বেশি দামে কিনতে হচ্ছে চাল। তাদের দাবি, ধানের দাম বাড়তি তাই প্রভাব পড়েছে চালের দরে। যদিও ধানের ন্যায্য দাম না পাওয়ায় ক্ষোভ রয়েছে কৃষকদের মাঝে। এসআই সুমনের ছবি ও শরীফ বিশ্বাসের তথ্যে ডেস্ক রিপোর্ট। মাস দুয়েক আগে দেশের সবচেয়ে বড় চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরে প্রায় সব রকম চালের দাম কেজিতে বাড়ে 2-6 টাকা। পরে জেলা প্রশাসকের সাথে বৈঠকে দাম না বাড়ানোর আশ্বাস দেন মিলাররা। এতে বাজার কিছুটা স্থিতিশীল হলেও রোববার থেকে ফের বেড়েছে চালের দাম। একই চিত্র নওগাঁ জেলার মোকাম ও খুচরা দোকানেও। প্রায় সব রকম চালে কেজিতে 2-3 টাকা বাড়তি গুনতে হচ্ছে ক্রেতাদের। তাদের অভিযোগ, সরকারের নজরদারি না থাকায় ইচ্ছে মতো দাম বাড়াচ্ছে একটি চক্র। আর বিক্রেতাদের যুক্তি, মোকামে দাম বেশি তাই বিক্রিও করতে হচ্ছে বেশি দামে। কেজিতে 2-3 টাকা বেশি। যেমন আমরা মিনিকেট চাল 46 টাকা বেচছিলাম, এখন আপনার 48 টাকা বেচা লাগবে। গত সপ্তাহে কিনছিলাম 46 টাকা, এখন থেকে 48 টাকা। এইভাবেই চালের দাম বাড়ে যদি, আমাদের তো সাধারণ লোকের সমস্যা। তো প্রতিদিন যদি এভাবে চালের দাম বৃদ্ধি পেতে থাকে, তাহলে আমরা সাধারণ যারা গ্রাহক তারা চালের দাম কিনতে হিমশিম খাচ্ছি। যদিও বরাবরের মতোই দায়সারা বক্তব্য মিলারদের। দাবি, ধানের দাম বাড়তি যার প্রভাব পড়েছে চালের দরে। 150 টাকা ধান কিনে, 100 টাকা ধান কিনে এটা চাউলের পর্তা করলে পারে 2,200 টাকায় পর্তা পারে, এবং ঢাকায় আমরা পৌঁছাও দিচ্ছি 2,200 টাকা করে। যে মিল মালিকরা যে খুব বেশি লাভবান হচ্ছে তা না, এটা ধানের দাম বৃদ্ধির কারণে চালের দামটা বৃদ্ধি পেয়েছে। তবে একে খোরা অজুহাত বলছেন কৃষকরা। তাদের দাবি, ধান বেচে ওঠে না উৎপাদন খরচও। ধান যখন ওঠে তখন আমাদের ধান কম দামে বিক্রি করতে হয়, চালের দাম বেশি দামে কিনতে হয়। ধানের দাম একদমই কম, ধান লাগা কি করব। ধানটার বাজার, চালের যে বাজার,
বাড়তেই আছে, ধানের দামটা কিছুই নাই। জেলা বাজার কর্মকর্তা বলছেন, ধান চালের কোনো সংকট নেই, তাই নেই দাম বাড়ানোর সুযোগও। কারণ ছাড়া যদি চালের বাজার মেলারা বাড়ানোর চেষ্টা করে বা সে বাড়ায়, সেগুলো আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব এবং বাজার মনিটরিং আরো জোরদার করা হবে। কুষ্টিয়ায় প্রকার বেঁধে মন প্রতি ধান বিক্রি হচ্ছে 700 থেকে 800 টাকায়, আর নগাঁয় বিক্রি হচ্ছে মন প্রতি 650 থেকে 700 টাকায়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বিজনেস 24 একটা বিরতি নিচ্ছে, ফিরছি একটু পরে। আবারও স্বাগত, আপনারা দেখছেন বিজনেস 24। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দর্শনার্থীদের একটা বড় অংশই শিশু। এবারের মেলায় রয়েছে শিশুদের খেলনা ও পোশাকের নানা সম্ভার, তবে পণ্যের মান ও দাম নিয়ে রয়েছে বিস্তর অভিযোগ। এছাড়া মেলা প্রাঙ্গণে শিশুদের জন্য রয়েছে বিনোদনের ব্যবস্থাও, কিন্তু নিরাপত্তা ব্যবস্থা নিয়ে খানিকটা অসন্তুষ্ট অভিভাবকরা। আতিয়া আনোয়ার, অন্ত রিপোর্ট। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রবেশের পর ডান দিকে শেষ প্রান্তে রয়েছে শিশুদের বিনোদনের ব্যবস্থা। যৎসামান্য হলেও এতে রাজ্যের খুশি ধরা দিয়েছে শিশু মনে। প্রতিটি রাইডসের জন্য আলাদা টিকিট কিনতে হয়, যার মূল্য 50 থেকে 60 টাকা। শিশুদের জন্য একটা বিনোদনমূলক জায়গা করছে, এটা অবশ্যই কর্তৃপক্ষ খুবই ভালো কাজ করছে, কারণ বাচ্চারা আনন্দ পাচ্ছে এখানে। তবে রাইডসগুলো নিরাপত্তা নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন অভিভাবকরা, যদিও পার্ক কর্তৃপক্ষ বলছেন নিরাপত্তায় সজাগ তারা। যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে দেয়া হচ্ছে প্রয়োজনীয় পরামর্শ। শুধু রাইডে চড়াই নয়, শিশুদের খেলনার বিশাল সম্ভার রয়েছে মেলায়। একই ছাদের নিচে নানা ডিজাইনের ছোটদের পোশাকও, কিন্তু মান ও দাম নিয়ে রয়েছে বিস্তর অভিযোগ। ঘুরছি আর কি, বাট যেটা হচ্ছে মানে সব জায়গায় কমন দেখতে পাচ্ছি, আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি, কোয়ালিটি কেউ মেনটেন করছে না। বাট এখানে এসে হয়তো দুই একটা জিনিসই নিতে পারছি, আদারওয়াইজ তেমন কোনো কিছুই আর কি পাচ্ছি না ওরকম করে। বাচ্চাদের দিক হিসাব করলে মানটা খারাপ, সেটা ক্ষতিকরই হয় প্লাস্টিক, কারণ একটা প্লাস্টিক নষ্ট হয় না, নষ্ট তো অনেক সময় নেয়, সেই হিসাবে খারাপই হয়। তবে বেচা কেনা নিয়ে সন্তোষ জানান ব্যবসায়ীরা। 800, 1000, 2000 টাকা দাম, ওগুলো 300 টাকা করে অ্যাভারেজে রাখতেছি। মিনিমাম 200-300 আইটেম আছে একসাথে, ওগুলো 300 টাকা করে রাখতেছি। ক্রেতারা বলছেন আন্তর্জাতিক মেলা হলেও শিশুদের আন্তর্জাতিক মানের পণ্যের বড্ড অভাব রয়েছে। আতিয়ানর অন্তু, চ্যানেল 24, ঢাকা। বর্ণাঢ্য আয়োজনে এজেন্ট ব্যাংকিং দিবস 2020 পালন করেছে ব্যাংক এশিয়া। মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ভবানীপুর হাইস্কুল প্রাঙ্গণে এজেন্ট ব্যাংকিং দিবসের উদ্বোধন করা হয়। ব্যাংক সেবার বাইরে থাকা বিশাল জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবার আওতায় আনতে 2014 সালের 20 জানুয়ারি এজেন্ট ব্যাংকিং সেবা চালু করে ব্যাংক এশিয়া। বাংলাদেশে আর্থিক অন্তর্ভুক্তি বেড়েছে 50%, যেখানে মোবাইল ওয়ালেট ব্যবহার 3 থেকে 21% বেড়েছে। এই তথ্য গ্লোবাল ফিনডেক্সের। রাজধানীতে এক গোলটেবিল বৈঠকে বেতন ডিজিটালাইজেশন করতে ডিজিটাল ওয়ালেটের সম্ভাবনা তুলে ধরা হয়। পণ্য প্রশিক্ষণ, শিক্ষা এবং ব্যবহার সমালোচনামূলক সভা অনুষ্ঠিত হয়। বলা হয় ডিজিটাল ওয়ালেট এর অ্যাক্সেস এবং ব্যবহারের উপর গুরুত্ব দিলে গার্মেন্টস কর্মীদের মোবাইল ওয়ালেট ব্যবহার, মজুরি ডিজিটালাইজেশন, আর্থিক সাহায্য অন্তর্ভুক্তি ধারাকে ত্বরান্বিত করতে পারে। 2020 সালে বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে পারে 3.3%। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রতিবেদনে এ পূর্বাভাস দেওয়া হয়। সুইজারল্যান্ডের দাভোসে সংবাদ সম্মেলনে জানানো হয় 2021 সালে প্রবৃদ্ধি হবে 3.4%। IMF এর মহাব্যবস্থাপক ক্রিস্টালিনা জর্জেভা জানান, চলতি বছরে সর্বোচ্চ 6% আর্থিক প্রবৃদ্ধি হতে পারে চীনে। উন্নত রাষ্ট্রগুলোর প্রবৃদ্ধি 1.6% স্থির থাকবে, অন্যদিকে অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলোর প্রবৃদ্ধি 4.4%। বিজনেস 24 এ ছিল এখনকার মতো, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।